ক্ষমতাসীনদের দুর্নীতি আলিফ লালার গল্পকেও হার মানায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, নতুন দূরভিসন্ধিতে সরকার, টার্গেট জিয়া পরিবার, বিএনপিকে নিশ্চিহ্ন করতে মাস্টার প্ল্যান করেছে সরকার। তিনি বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় সিন্ডিকেট চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের হাহাকার আড়াল করতে কথার ধূম্রজাল সৃষ্টি করছে ওবায়দুল কাদের। এ সময় জয়নুল আবেদিন ফারুক বলেন, সরকার পরিবর্তনে আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করবে না বিএনপি, রাজপথের আন্দোলনেই ক্ষমতাসীনদের সরানো হবে, নতুন আন্দোলনের কৌশল প্রণয়ন শুরু হয়েছে।